দই খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম, বিশেষ করে গরমে টক দইয়ের জনপ্রিয়তা প্রচুর। শেষ পাতে দই না খেলে যেন শরীরটা জুড়োয় না। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিন্তু গরমের দিনে শেষ পাতে রোজ দই খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? আসলে দইয়ের মধ্যে রয়েছে পেটের উপকারী ব্যাকটেরিয়া। নিয়মিত দই খেলে খাবার দ্রুত হজম হয়, পেটের গণ্ডগোলও কম হয় বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। গরমের দুপুর টক দই যেন ম্যাজিকের কাজ করে। যারা দীর্ঘদিন ধরে পেপটিক আলসারের সমস্যায় ভুগছেন, পুষ্টিবিদদের মতে প্রতিদিন নিয়ম করে এক কাপ টক দই খেলে জটিল শারীরিক সমস্যা থেকে চিরকালের মতো মুক্তি পাবেন। শরীরকে ডিটক্সিফাইড রাখতে দইয়ের জুড়ি মেলা ভার। শরীর থেকে যত টক্সিন বেরোবে শরীর ততই সুস্থ থাকবে। তবে গরমে টক দইয়ের সঙ্গে কিশমিশ মিশিয়ে খেলেও মিলবে দারুণ উপকার। টক দইয়ের সঙ্গে কিশমিশ মিশিয়ে খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়। তবে চিকিৎসকদের দাবি, দইয়ের সঙ্গে কয়েকটি খাবার না খাওয়াই ভালো। যেমন পেঁয়াজের সঙ্গে টক দই খেলে শরীর গরম হয়ে যেতে পারে, তার ফলে গ্যাস অম্বলের ঝুঁকি তো থাকেই। দই ও পেঁয়াজ একসঙ্গে খেলে ত্বকেও নানান প্রভাব পড়ে, র্যাশ, অ্যালার্জি, এক্সিমার সমস্যাও হতে পারে। দুধ যখন ফুটে উঠবে তখন সেটিকে রান্নাঘরের এক কোণায় রেখে দিন। ফুড থার্মোমিটার দিয়ে আপনি দুধের তাপমাত্রা মেপে নিতে পারেন। দুধের তাপমাত্রা 39 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হওয়া উচিত। মাছে থাকে প্রাণীজ প্রোটিন, দইয়ে থাকে উদ্ভিজ প্রোটিন। বিশেষজ্ঞদের মতে এই দুধরনের প্রোটিন একসঙ্গে শরীরে না দেওয়াই ভালো, এতে পেট ফাঁপার সমস্যা ও গ্যাস হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, দই দুধ দুটি শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর, তবে আলাদা আলাদা করে খেলে বেশি উপকার মিলবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।